এসেছি বাউল কেন্দ্রে, মানে অনেক বন্ধ মানে পরিস্থিতির মধ্যে দিয়ে টোটো রিজার্ভ করে এলাম। তো তিন জায়গার নেমন্তন্ন ছিল, বালুরঘাট, হিলি, এখানে। তো আমি ঠাকুরকে বিগ্রহ প্রণাম করতে গিয়ে বলেছিলাম, ঠাকুর তুমি যেখানে আমাকে নিয়ে যাবে সেখানেই যাব, আমি জানি না তিন জায়গার ডাক এসেছে, এবার তোমার যেখানেই পছন্দ সেখানেই আমাকে নিয়ে যাবে, তাই আমি এখানে আসতে পেরেছি। তো আমরা দীর্ঘ 12-13 বছর ধরে শ্রী শ্রী দাদার আশীর্বাদে মাতৃ সম্মেলন করেছি। মাতৃ সম্মেলনের একটি কথা ছিল দাদার, যে কিভাবে আমরা সন্তান গঠন করব, স্বামী সেবা করব, স্বামীকে ভগবানের দিকে এগিয়ে দিব, এটাই হবে মূল কথা। তো আমরা মা, মারা কেন ভালো হব, মারা কেন আমরা ভালো মা, ভালো মা কখন বলা যাবে, ভালো মা হবে তখনই যখন আমি সদ্গুরুর শরণাপন্ন হব, সৎনামী দীক্ষা নিব, পঞ্চনীতি কাটাই কাটাই পালন করব, স্বামী সেবা করব নারায়ণ জ্ঞানে, এবং শ্বশুর শাশুড়ি সেবা করব, পাড়াপড়শি সবার সেবা করব, ভিক্ষুক রইলে তাদেরও সেবা করব, কাউকে আঘাত দিব না, তখনই আমি ভালো মা হব, এটাই হচ্ছে ঠাকুরের কথা। তো ঠাকুর কি চাইলেন নারীর কাছে, আমরা একটা মা, তো মায়ের কাছে তিনি কি চাইছেন, মায়ের কাছে চাইছেন একটা সুসন্তানের মা। আমরা সুসন্তানের মা কখন হব, যখন আমি পূর্ণাঙ্গ রূপে ঠাকুরের সেবা করব, ঠাকুরকে মিছামিছি শুধু ভক্ত সেজে ঘুরে বেড়াবো না, তাকে অন্তর দিয়ে যখন আমি ভালোবাসবো, তার কথা কাটাই কাটাই পালন করব, তখনই কিন্তু আমি ভালো মা বলে পরিগণিত হব। তো আমরা এরকম এইভাবে চলার চেষ্টা করি, জানি না তিনি বিচারকর্তা, তিনি বিচার করছেন কতটা চলতে পারছি না পারছি। তো আমরা প্রত্যেক রবিবারে এই মাতৃ সম্মেলন করে করে আসছি, একটা দিনও আমরা গাফি করি না, কারণ এইটা আমার একটা ব্রত, এই ব্রতের মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, অনেক বাধা বিপত্তি অনেক কিছু আছে, এবং এখানে মাতৃ সম্মেলন করলে আপনি যে মনের প্রশ্ন, অনেক মনের প্রশ্নের উত্তর এখানে খুঁজে পাওয়া যায়। তো আমরা এই আজকে দাদার জন্মদিবস তিথির একটা গল্প করছি। দাদার যেদিন আচার্য দেবের তিথি হয়েছিল সেদিন আমরা দেওঘরে যেতে পারিনি, অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ঘর পাইনি। তো আমরা বটি মা বলছি, এবার আমরা দাদাকে কি উপহার দিব, আমরা তো দূর থেকে যেতে পারছি না, কিছু সৎসঙ্গ করা যাবে না, তাহলে আমরা আচার্য দেবকে কি উপহার দিব। তখন মিঠুমা বলে একটা দীপালীনগর থেকে আমার কাছে ফোন এলো রাত্রিবেলা, যে ছন্দা দিয়ে তুমি কি আসবে, বল কি 100 বার আসবো। তো আর চারটা মা আমরা দিবির কাজ করি, তো ওরা রাত্রিবেলা আমার ফোন করা হয়নি, পরের দিন তো ফোন করলাম, তো চারটি মাই আমাদের সঙ্গে গেল, গিয়ে দীপালীনগর চলছে জামগা গ্রাম, সে বিএসএফ এলাকা, একদম বর্ডার এলাকা, আমরা যাচ্ছি যাচ্ছি একটা বাড়িতে গেলাম, গিয়ে কেউ আমাদের বসবার জায়গা দিল না, চলছে তো চলছে, তারা বিয়ের কাজে ব্যস্ত, আরেক বাড়িতে গেলাম দীক্ষা হবে, তারাও দীক্ষা দিল না, তারপরে আমরা ভুল পথে চলছি, মিঠু একটা বাড়িতে চলে গেল, আমরা অনেকটা এগিয়ে গেলাম, যাওয়ার পর বলছি মিঠু মঞ্চে কোথায় ঢুকে গেল, এবার তো প্রার্থনার টাইমটা হয়ে গেল, আমি এবাদি সবাই মিলে রাস্তায় প্রার্থনা শুরু করলাম, তারপরে একটি মেয়ে সাইকেল নিয়ে আমাদের কেনে একটা বাড়িতে হাজির করলো, তখন আমার ব্যাগে ডিপির অনেক আছে জিনিসপত্র থাকে, ঠাকুরের ফটোটা বেঞ্চের উপর রেখে দিলাম, ওই বাড়ির মাটি ধূপ দীপ জ্বালিয়ে দিল, তখন আমরা প্রার্থনা শুরু করলাম। প্রার্থনা শুরু করার পর আমার বই, মানে ব্যাগে বই থাকে, সেখানে নারী নীতি সত্যানুষ্ঠান সব পাঠ হলো, পাঠ হওয়ার পর তো আমাদের তো আসল কাজ কিচ্ছু হচ্ছে না, দেখেন ঠাকুরের দয়া কি, আমরা মন থেকে চাইছি যে আচার্যদেবকে কিছু উপহার দিব। তারপর ওই বাড়ির মা দাদা সবাই একে একে চলে এলো, তো বলছি যে মিঠুদি তুমি একটি একটিকে করে ধরো আর ব্রহ্মসাগরে নিক্ষেপ করো, তো একটা দুটো ছেলে আস্তে আস্তে ওই ওকে ফোন করছে, ওই ওকে ফোন করছে, হতে হতে 20টা দীক্ষা হয়ে গেল, কোন ঋত্বিক দাদা খুঁজে পাওয়া যাচ্ছে না, দীক্ষা দেবে কে। তারপরে ওখানে যে ডিআই সাহেব আছে তাকে ফোন করা হলো, সে গাড়ি নিয়ে চলে গেল, তারপরে 20টি দীক্ষা হলো, এবং যাওয়ার পরে আমি যাওয়ার সময় দাদার জন্মে একটু মিষ্টি নিয়ে গেছিলাম, সবাইকে মিষ্টি প্রসাদ দেওয়া হলো, তারপরে ওই ডিআই সাহেবের গাড়ি করে, এসটি গাড়ি করে আমাদের যার যার মাদের বাড়ির পাশে পাশে আমাদের নেমে দিল। তাহলে কি আমাদের চিন্তা, আমাদের ভাবনা, আমাদের সব সময় মনে রাখতে হবে আমরা প্রভুকে কি করে খুশি করব, প্রভুকে খুশি করাই কাজ, কারণ আমরা যখন মাতৃ যথারে থাকি আমরা কৈফল্য করে আসি, এই মাটি
এই যথেষ্ট যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দাও, তোমাকে নিয়ে আমি ব্যস্ত থাকবো। কিন্তু এসে আমরা এই ভব সংসারে সংসার নিয়ে ব্যস্ত থাকি, আমার কিন্তু আসল কাজ কিছু হয় না। আসল কাজ হচ্ছে তাকে খুশি করা, আর তাকে খুশি করতে হলে তার পঞ্চনীতি পালন করতে হবে, তার কাজগুলো পুঙ্খানুপুঙ্খানি ভাবে করতে হবে। একই আরেকটি দয়ের কথা বলছি, ঠাকুরের কাছে মানে বিপ্র এক দাদা গেছে, কি জন্য গেছে, তার উপযুক্ত দুইটা মেয়ে আছে, তাদের কোনো বিয়ে হয় না, দুইটা মেয়ে বড় বড় করে মানে একসঙ্গে বড় হয়ে গেছে। তো সেই বাড়ির মাতা বলছে, তুমি কিন্তু আর দেরি করবে না, তুমি ঠাকুরের কাছে দেব রে, তখন ঠাকুর বেঁচে ছিলে, এখনই তুমি চলে যাও, কি একটু নিবেদন করো, তোমার তো ক্ষমতাও নেই, বিয়েও দিতে পারবে না, তো কি করে বিয়ে হবে, যাও। তো ওই মায়ের কথা অনুপাতে দাদা খুব একটা ইচ্ছা ছিল না, তো ঠাকুর পাল্লারে বসে আছেন, দেহরে গেছে ওই দাদাটা, গিয়ে নিবেদন করবে। এমন অবস্থায় ঠাকুর বললেন যে, শোন তুই একটা তোকে একটা কথা বলছি, তুই কি আমাকে দিবার পারিস? কি চাইছে ঠাকুর? দুই বস্তা তুলসী পাতা চাইছে। দাদাটা মনে মনে রাগ হয়ে গেল, কি আশ্চর্য, আমি নিবেদন করব যে আমার মেয়ের উপযুক্ত মেয়েদের বিয়ে হচ্ছে না, ঠাকুরকে তো বলাই হলো না, তিনি দুই বস্তা তুলসী পাতা চাইলেন, আর বলা হলো না। তখন ওই দাদাটি মনে দুঃখে চলে এলেন বাড়িতে, এসে এবার মাতা জিজ্ঞেস করছে যে কি বললো গো, কি বললো? সে আর বলতে পারছে না, কি করে বলবো, নিবেদনই তো করা হলো না। তখন মনে দুঃখে চলে যাচ্ছে, বলে কি বল, আমাকে তুমি বলবে না, বলে কি না আমি বলতে পারবো না, বলে চলে যাচ্ছে মনে দুঃখে শোকে, চলে যাচ্ছে চলে যাচ্ছে। বলে কি, যে গাড়িতে আসবে সেই গাড়িতে উঠে পড়বো। একটি গাড়ি এলো, সেই গাড়িতে উঠে পড়লো, কোথায় নামবে কোনো ঠিকানা নেই। তো সেই গাড়ি কন্ডাক্টরটা ছিল, বলছে কি দাদা আপনি এত বিমর্ষ মুখে হচ্ছে কেন, আপনি এত খারাপ দেখাচ্ছে কেন, কি হয়েছে আপনার? বলে আমি বলতে পারবো না, বলুন বলুন না, আমি যদি কিছু সমাধান করতে পারি। তখন ওই দাদাটি বলল যে, আমি না ঠাকুরের কাছে গেছিলাম, পার্লারে বসে আছেন, আমি ঠাকুরকে বললাম যে এরকম বলাই তো, আমার দুটো উপযুক্ত মেয়ে আছে, বিয়ে হয় না, ঠাকুর না দুই বস্তু তুলসী পাতা চাইলেন। বলে কি তাই নাকি, এই কথা বলেছেন, এত আপনি চিন্তা করছেন, কোনোই তো ভাবনা নেই, যান। এই তো বলতে বলতে চলে এলো, চলে এসে ওকে এখনই নেমে যান, নেমে গেল, একটা ঠিকানা দিল যে ওই গ্রামে অমুক দাদা আছে, দাদা বিপ্র, গিয়ে বলবে ঠাকুরের কথা। তারপরে চলে গেল, চলে যাওয়ার পর জয়গুরু বলে যখন গিয়েছে, জয়গুরু বললে তো আমাদের গুরু ভাইরা মানে আদর ভালোবাসা দেয়, তখন বলছে তাকে বসতে দিল, খাবার দিল, খাবার দিয়ে আপ্যায়ন করা যখন হয়ে গেল, তখন বলছে আপনার আসবার কারণটা কি এখন আমি জানতে পারি?